আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আসছে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন বস লিওনেল স্কলোনি। তবে কে বাদ যাচ্ছেন আর সারপ্রাইজ হিসাবে কে স্কোয়াডে ঢুকবেন বিস্তারিত জানতে পুরো সময়টি জুড়ে আমাদের সাথেই থাকুন। বিশ্বকাপ স্কোয়াড থেকে ইঞ্জুরি কারণে ছিটকে যেতে পারেন আর্জেন্টিনার লেফট ব্যাক মার্কুস আকুনা এবং লেফট উইঙ্গার নিকোলাস গঞ্জালেস, উভয়েরই ইঞ্জুরির সমস্যা রয়েছে, যে কারণে তাদের পরিবর্তে অন্য কাউকে বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার জোর সম্ভাবনা রয়েছে এমনটাই নিশ্চিত করেছেন প্রেস কনফারেন্সে আর্জেন্টাইন বস লিওনেল স্কলোনি। তবে মার্কুস আকুনা ইঞ্জুরির কারণে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলে আর্জেন্টিনা অনেকটা ব্যাকফুটে চলে যাবে, কারণ তার রিপ্লেসমেন্ট নেই বলতেই চলে। তার ব্যাকআপ হিসেবে শুধু রয়েছে তাগলিয়াফিকো, তিনি দুর্দান্ত অবস্থায় নেই বর্তমান সময়ে, তিনি বোধহয় ভালো ফর্মে নেই কারণ তিনি ইঞ্জুরি থাকা সত্ত্বেও গত ম্যাচে তিনি মাঠের বেস্ট এলিভেনে ছিলেন। তাই তিনি ছিটকে গেলে আর্জেন্টিনাকে অনেক বেগ পেতে হবে বিশ্বকাপের মঞ্চে। আর নিকোলাস গঞ্জালেস লেফট উইঙ্গার, তিনি যদি বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন তাহলে তার রিপ্লেসমেন্ট অনেক অপশন রয়েছে, জিওভানি সিমিওনে এবং অ্যাঞ্জেল কোরিয়ার মতো দুর্দান্ত তারকারা। তবে প্রপার লেফট উইঙ্গার যদি নিতে চান লিওনেল স্কলোনি তাহলে তার হাতে সে অপশনও আছে। ম্যানচেস্টার ইউনাইটেডের আলেকজান্দ্রো গানাসো, তিনিও বর্তমান সময়ে দুর্দান্ত সার্ভিস দিয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডকে, সাম্প্রতিক দু ম্যাচে গোল এবং অ্যাসিস্টের ফুল জুড়ি জড়িয়েছেন, তাই তিনিও হতে পারেন কোচ লিওনেল স্কলোনির আর এক সারপ্রাইজ। তাই মূল স্কোয়াড থেকে কেউ বাদ পড়লে এরাই হতে পারে আর্জেন্টিনার স্কোয়াডের নতুন সংযোজন।